আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য তুমি আমার ভালোবাসা এই গল্পের 8 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে, আর তাই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পুরো গল্পটা দেখার পর কমেন্ট করে জানাবেন গল্পটা আপনার কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন, সেই সাথে পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশন পেতে। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবসময় ফারুক জারির সাথেই থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। ফাহাদ সকাল সকাল অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, তার কারণটাও প্রিয়া। প্রিয়া অফিসে আসে 10 মিনিট আগে। প্রিয়াকে আসতে দেখে ফাহাদ মনে মনে বলে, এই মেয়েটাকে দেখার জন্য আমি 1 ঘন্টা 40 মিনিট আগে অফিসে এসে বসে আছি, আর মরানি আসলো মাত্র 10 মিনিট আগে। ফাহাদ লুকিয়ে লুকিয়ে দেখা শুরু করলো প্রিয়াকে, কারণে অকারণে প্রিয়ার আশেপাশে ঘুরঘুর করছে, একটু পর পরে নিজের রুমে রাখছে, এই ফাইল ওই ফাইল প্রিয়াকে দিয়ে ঘাটাচ্ছে সামনে বসিয়ে। আর সে সময়টুকু আর চোখে প্রিয়াকে দেখছিল ফাহাদ। প্রিয়া বিষয়টা খেয়াল করলো প্রথম কয়েকদিনে মনের ভুল এড়িয়ে চললো, কিন্তু বিষয়টা এখন মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে। অফিসের প্রায় অনেকেই বিষয়টাকে নিয়ে কানাঘুষা করছে। প্রিয়া একদিন ফাহাদকে বলল, স্যার একটা কথা বলবো। ফাহাদ বলল, হ্যাঁ শিওর। প্রিয়া বলল, আপনি আমায় লুকিয়ে লুকিয়ে দেখেন কেন? ফাহাদ বলল, সে কি, আমি কখন আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখলাম? প্রিয়া বলল, দূর থেকে কোনো ছেলে ফলো করলে সেটা মেয়েরা বুঝতে পারে, আর আপনি এত কাছ থেকে আমায় দেখেন সেটা আমার চোখে পড়বে না। ফাহাদ বলল, তার মানে বলতে চাচ্ছেন আমরা কাছাকাছি থাকি? প্রিয়া বলল, এমন কখন বললাম আমি? ফাহাদ বলল, বলেননি? প্রিয়া বলল, না। ফাহাদ বলল, আচ্ছা বেশ, তা কে বলল আমি আপনাকে লুকিয়ে লুকিয়ে দেখি? প্রিয়া বলল, বলতে হবে কেন, আমি নিজেই দেখেছি। ফাহাদ বলল, তার মানে আপনিও আমায় লুকিয়ে লুকিয়ে দেখেন? প্রিয়া বলল, মোটেও না। ফাহাদ বলল, না দেখলে জানলেন কী করে যে আমি তাকাই? প্রিয়া বলল, চুপ পড়ে যায়। তাছাড়া অফিসের অনেকেই বিষয়টা নিয়ে মাতামাতি করছে। ফাহাদ বলল, আপনার খারাপ লাগে তাতে? প্রিয়া বলল, অবশ্যই, যেখানে আমি কোনোভাবেই ইনভলভ নই সেখানে আমাকে নিয়ে কেন কানাঘুষা হোক সেটা আমার একদমই পছন্দ নয়। ফাহাদ বলল, ওকে ওকে রিল্যাক্স, এত রেগে যাচ্ছেন কেন? প্রিয়া বলল, আপনি বুঝতে পারছেন না স্যার। ফাহাদ বলল, কি বুঝতে পারছি না আমি? প্রিয়া বলল, আপনি কিছুই বুঝতে পারছেন না। ফাহাদ বলল, আমি অনেক কিছুই বুঝি, বরং আপনিই বুঝেন না। প্রিয়া বলল, দেখ আপনার সাথে কথা বলা আমার কলাগাছের সাথে কথা বলা একই কথা। প্রিয়া রাগ করে চলে গেল, আর ফাহাদ হেসে দিল। মেয়েটাকে এতদিন চুপচাপ স্বভাবের মনে হলেও বেশ রাগ আছে দেখা যাচ্ছে। তার পরের দিন থেকে প্রিয়া অফিসে আসা বন্ধ করে দেয়। একদিন দুই দিন পেরিয়ে যখন সময়টা 1 সপ্তাহে চলে যায় তখন ফাহাদের মনে ভয় ঢোকা শুরু করে দেয়। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তবে কি প্রিয়া চাকরিটা ছেড়ে দিল? ভালোবাসা পাওয়ার আগেই কি হারিয়ে গেল? না, এসব কখনোই ভাবতে পারছে না ফাহাদ। এক অজানা ভয় মনের মধ্যে বাসা বাঁধতে শুরু করেছে। ফাহাদ অফিস থেকে প্রিয়ার নাম্বার জোগাড় করে ফোন দেয়, কিন্তু অদ্ভুত, ফোন নাম্বারটাও বন্ধ। হলো কি মেয়েটার? এবার ফাহাদের মনটা উতলা হয়ে পড়ল। কী করবে না করবে কিছুই মাথায় ঢুকছে না। রুমের মধ্যে একা একা পায়চারি করছিল। ফাহাদের মা এসে বলল, কি হয়েছে তোর, কয়েকদিন ধরে তোকে অস্থির দেখাচ্ছে? ফাহাদ মায়ের হাত জড়িয়ে ধরে বলল, মা আমি বোধহয় প্রিয়াকে হারিয়ে ফেলেছি। ফাহাদের মা বলল, মানে কি হয়েছে? ফাহাদ বলল, আজ 7টা দিন হয়ে গেল প্রিয়া অফিসে আসে না, কোনো খোঁজ খবর নাই, ফোন নাম্বারটাও বন্ধ। ফাহাদের মা বলল, এত চিন্তা করিস না বাবা, হয়তো কোনো সমস্যা হয়েছে। ফাহাদ বলল, চিন্তা তো আমি করতে চাই না মা, কিন্তু ওর অনুপস্থিতি কেন যেন আমায় বেশি টেনশনে ফেলে দিচ্ছে। এক মুহূর্ত কাউকে এত ভালোবাসা যায় এটা আমি বিশ্বাস করতাম না, যদি না আমার সাথে এমন হতো। ফাহাদের মা বলল, আল্লাহর সহায় আছে, খারাপ কিছু হবে না, দেখিনিস। ফাহাদ বলল, যদি সত্যিই হারিয়ে ফেলি? ফাহাদের মা বলল, ধুর পাগল, হবে না এমন কিছু, তোর ভালোবাসা তুই ফিরে পাবি। ওর কোনো ফ্রেন্ডকে চিনিস না? ফাহাদ বলল, আমি তো তেমন করে কিছুই জানি না ওর ব্যাপারে, শুধু জানি ওকে ভালোবাসি। এখন এটা ভালোবাসা নাকি আকর্ষণ এটা বোঝার জন্য নিজেই নিজেকে সময় দিচ্ছিলাম, আর এর মধ্যেই এক ঘটনা ঘটে গেল।
তবে ওকে অফিসের একটা মেয়ের সাথে বেশি মিশতে দেখি, নাম মেবি পৃথা। ফাহাদের মা বললো, তাহলে ওকে জিজ্ঞেস করলেই তো পারিস। ফাহাদ বলল, তাই তো, এটা তো আমার মাথায় আসেনি, টেনশনে মাথা এলোমেলো হয়ে গিয়েছিল, কালে অফিসে গিয়ে জিজ্ঞাসা করব। ফাহাদের মা বলল, পাগল ছেলে আমার, আচ্ছা শোন, মৃন্ময় এসেছে আজ। ফাহাদ বলল, কি বলো, কখন এসেছে? ফাহাদের মা বলল, বিকেলে এসেছে, একটু আগে বাইরে গেল। ফাহাদ বলল, ও, মৃন্ময় আর ফাহাদ খালাতো ভাই, দুজনের সম্পর্ক শুধুই ভাইয়ের নয়, খুব ভালো বন্ধুও ওরা। কিছুক্ষণ পর মৃন্ময় ফোন দেয় ফাহাদকে, হ্যালো ফাহাদ। ফাহাদ বলল, হ্যাঁ বল। মৃন্ময় বলল, অফিস থেকে ফিরেছিস? ফাহাদ বলল, আরও আগেই, তুই কোথায়? মৃন্ময় বলল, বাহিরে আছি, আসছি এখনই। ফাহাদ বলল, আচ্ছা ভাই। ফোন রেখে কপালে হাত দিয়ে বিছানায় শুয়ে পড়ল ফাহাদ। মনটা খুব অস্থির, যতক্ষণ না প্রিয়ার কোনো খোঁজখবর পাবে, প্রিয়াকে এক নজর দেখতে পারবে, ততক্ষণ পর্যন্ত শান্তি পাবে না ফাহাদ। মলিন মুখে ঘরে প্রবেশ করে মৃন্ময়, মৃন্ময়কে দেখে উঠেই বসে ফাহাদ। কে মৃন্ময়, শরীরের এ অবস্থা কেন তোর? মৃন্ময় বলল, আর শরীর, শরীরে মন প্রাণ না থাকলে কি শরীর ঠিক থাকে? ফাহাদ বলল, মানে? মৃন্ময় বলল, একজনকে খুঁজছি, মনটা তার কাছেই। ফাহাদ বলল, কে, রিমি? মৃন্ময় বলল, আরে না, আমার সেই প্রেয়সী। ফাহাদ বলল, যার সাথে তোর বিয়ে ঠিক হয়েছিল? মৃন্ময় বলল, হ্যাঁ, ওকেই তো আমি ভালোবেসে প্রেয়সী বলে ডাকতাম। ফাহাদ বলল, চুপ কর শালা, তুই যে কাজটা করেছিস মেয়েটার সাথে, এর পরও কোন মুখে বলিস ভালোবাসার কথা? মৃন্ময় বলল, আমি জানি রে ভাই, খুব বেশি ভুল করে ফেলছি, কিন্তু কি করব বল, ওর থেকে দূরে গিয়েই তো ভালোবাসাটা উপলব্ধি করতে পেরেছি। মৃন্ময়ের কথা শুনে দীর্ঘশ্বাস ছাড়ল ফাহাদ। ভালোবাসা বুঝি এমনই, দূরে গেলে ভালোবাসার গভীরতা অনুভব করা যায়। ফাহাদ বলল, তো কোথায় খুঁজছিস তাকে? মৃন্ময় বলল, পৃথিবীটা গোল, একটা সময় ঠিকই পেয়ে যাব। ফাহাদ বলল, ছবি আছে, থাকলে দেখা। মৃন্ময় বলল, ছবি না, আমার প্রেয়সীকে সামনে এনে দেখাবো, দেখবি কত সুন্দরী সে। ফাহাদ বলল, তাই, ছবি না দেখালে নাই, আমারও এত ইন্টারেস্ট নেই অন্য কাউকে দেখার, তবে তোর প্রেয়সী যত সুন্দরী হোক না কেন, আমার দেখা সেই সাদাপরির মতো সুন্দর নয়। মৃন্ময় বলল, সাদাপরি কোথায় পেলি তুই, আর কথাবার্তা এমন কেন? ফাহাদ বলল, কেমন? মৃন্ময় বলল, কেমন যেন প্রেম প্রেম গন্ধ পাচ্ছি। ফাহাদ বলল, ওরে, এটা প্রেম নয় ভালোবাসা, কিন্তু আমারও যে তোর মতো দশা। মৃন্ময় বলল, কেন, কি হয়েছে? ফাহাদ বলল, হারিয়ে ফেলেছি পরিটাকে। মৃন্ময় বলল, কীভাবে? ফাহাদ বলল, নিরুদ্দেশ হয়ে গেছে, ভালোবাসার কথা জানানোর আগেই ফ্রুত, এখন তোর মতোই দেবদাস হয়ে খুঁজছি। মৃন্ময় বলল, হায় রে কপাল, দুই ভাইয়ের এই ফোঁড়া কপাল, বুঝলি আলো যে কবে পাইয়ে দিবে তাদের। ফাহাদ বলল, আশা ছাড়ছি না, ভালোবাসার টানে হলেও খুঁজে বের করবই। দুজনে গল্প করতে করতে শুয়ে পড়ল, রাতে খেলেও না, খাবে আর কি, দুজনের তো খুশিতে পেট ভরে গেছে, ভালোবাসার মানুষের কথা মনে পড়লে নাকি অদ্ভুত এক ভালো লাগা তৈরি হয়, আর তখন খাওয়ার প্রয়োজন হয় না, পেট আপনা আপনি ভরে যায়। সে রাতে দুই ভাই মিলে জম্বেশ আড্ডা দিয়েছে, দুজনের আড্ডার মানুষটা তাদের ভালোবাসা, মানুষটা এক, অনুভূতিগুলো আলাদা, যেটা জানেও না দুই ভাই, কি জানি কি আছে কি কপালে। পরের দিন সকালে রেডি হয়ে অফিসে গেল ফাহাদ। অফিসে গিয়েই আগে পৃথাকে খুঁজল, পৃথা তখনও অফিসে আসেনি, তাই তোয়াকে বলে রেখেছিল পৃথা আসলে জানাতে। অফিসে আসার পর পৃথার আর যাওয়া লাগেনি, ফাহাদ এসে পড়েছে, এই নিয়ে 10 বার আসা যাওয়া হয়ে গেছে। পৃথাকে দেখে এগিয়ে গেল ফাহাদ। পৃথা বলল, সরি স্যার, আমি এখনই যাচ্ছিলাম। ফাহাদ বলল, না সমস্যা নেই, আসলে একটা কথা জিজ্ঞেস করার জন্য ডেকেছিলাম। পৃথা বলল, জি স্যার, বলুন। ফাহাদ বলল, আসলে? ফাহাদ আমতা আমতা করতে লাগলো, অবশেষে সব লাজ লজ্জা কাটিয়ে বলেই ফেললো, প্রিয়ার কি হয়েছে, অফিসে কেন আসছে না? পৃথার চেহারাও চিন্তিত ভাব আসলো, মলিন মুখে বলল, জানি না স্যার, অনেকবার ফোন করেছি, ফোন বন্ধ পেয়েছি বারবার, আর ওর বাড়িও চিনি না আমি। ফাহাদ বলল, ও। ফাহাদ চলে যাচ্ছিল, আস্তে আস্তে সব আশার আলো নিভে যাচ্ছিল, হুট করে পৃথার মুখে শুনতে পেল, প্রিয়া। ফাহাদ গ্লুকোজকে পিছনে তাকালো, হার্ট বিট বেড়ে গেছে ফাহাদের, প্রিয়া এসেছে।
ফাহাদের মতো খুশি মনে হয় কেউ আর নেই আজ। পরক্ষণে আবার রাগে হলো, এতদিন কষ্ট দেওয়া এর শাস্তি তো পেতেই হবে। ফাহাদের পিয়ে তোয়াকে ডেকে বলল, প্রিয়াকে আমার রুমে পাঠিয়ে দাও। তোয়া বলল, ওকে স্যার। কিছু সময় পর প্রিয়া ফাহাদের রুমে যায়। আজ কিছুই বলছে না প্রিয়া। ফাহাদ ভেবেছিল সেদিনের মতো হয়তো বাচ্চামো করবে, বকবক করবে, কিন্তু এমন কিছুই করেনি প্রিয়া। শুধু চুপ করে দাঁড়িয়ে আছে, মুখে কোনো চঞ্চলতা নেই, আগের থেকে শুকিয়ে গেছে, চোখের নিচে কালো দাগ পড়েছে। অজানা ভয়ে বুক মোচড় দিয়ে উঠল ফাহাদের। কি হয়েছে প্রিয়ার তো ফ্রেন্ডস? আজকের গল্পের পর্ব এতটুকুই ছিল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দেবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমাদের সাথেই থাকবেন। আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন, সেই কামনায় আল্লাহ হাফিজ। বাই বাই, টাটা।